আমি এরকম সুন্দর একটা ডিজাইন বানিয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুজান সুতোতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ডিজাইনটা বানানোর জন্য আমি এই দু রকম রঙের সুতো, পুঁতি আর রিলের সুতো ইউজ করেছি। এইখানে আমি ব্ল্যাঙ্কেট স্টিচ দিচ্ছি। একটু বাঁকা করে এটা এইভাবে একটু তেরছা করে উঠাচ্ছি একবার, আর দ্বিতীয়বার আবার একটু এই দিক থেকে তেরছা করে একই জায়গায় এইভাবে উঠাচ্ছি। তারপর এই দুটোর ফাঁকে দুটো সুতোকে এইভাবে পার করে দিচ্ছি। এইভাবে আমি পুরো রাউন্ডটা দিয়ে কমপ্লিট করছি। এটা এইভাবে কমপ্লিট করে নিলাম। তারপর এবার এই ভেতরের গুলো করব। এটা এইভাবে করছি যে দাগ দিয়ে রেখেছি আমি বোঝার সুবিধার জন্য। এগুলো শাড়ি, কুর্তি, সালোয়ার কামিজ এইগুলোতে অল ওভার কাজ করা যাবে। পুরো শাড়িতে গরম গায়ে গুটি হিসাবে এগুলো ইউজ করা যাবে। এরপর এই যে প্রত্যেকটা ঘরের ভেতরে আমি এই একটা করে করে পুঁতি লাগিয়ে দিচ্ছি। এইভাবে সব পুরো ঘরটাতে আমি একটা করে পুঁতি লাগিয়ে দেব। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এর পরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। এগুলো সব এইভাবে করার পর এই ঘরগুলোতে এই যে এইগুলো যেমন উঠে আছে সেগুলোতে এমনি একটা একটা করে ছোট ছোট টাকা লাগিয়ে দিতে হবে, তা নাহলে এই ঘরগুলো উঠে উঠে যাবে। যেমন এই ঘরগুলো আমি এইগুলো টাকা লাগিয়ে দিয়েছি, যেগুলো সেগুলো উঠছে না, কিন্তু যেগুলো টাকা লাগানো হয়নি এটা টাকা লাগিয়ে দিয়েছি, এই জন্য এটা উঠছে না। এইভাবে প্রত্যেকটা ঘরে একটা করে এঁকে দিতে হবে, না টাকলে এগুলো উঠে যাবে। আর বড় বড় সুতো হয়ে গেলে খোঁচা লেগে যাবারও ভয় থাকে। এইভাবে সব ঘরগুলোতে টেকে দিতে হবে।